সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, তবে বুধবার থেকে ফের বদলাবে আবহাওয়া, বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গুজরাট, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে নিম্নচাপ। একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত, আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। সব মিলিয়ে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। সোম ও মঙ্গলবার মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ। মঙ্গলবার দার্জিলিং, মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টিতে ভিজবে দার্জিলিং এবং কালিম্পং। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে।